সামনে দুর্গাপূজা, সেই উপলক্ষে একটি শারদীয়া সংকলন কাশের পরশ এখানে প্রকাশিত হয়েছে আমার একটি ছোট গল্প। আজ সেই গল্পটি পাঠ করে শোনাব। গল্পটির নাম ছেলের মা। আমি একজন ছেলের মা, সমাজে আমার সম্মানটাই আলাদা, ছেলের মা বলে কথা। তো আজ আমার ছেলে আর ছেলে বউয়ের হানিমুন যাওয়ার কথা। বিয়ের চার দিনের মাথায় তারা আজ রওনা হচ্ছে, তাই বাড়িতে এখনও আত্মীয় স্বজন রয়ে গেছে। আমার পুত্রবধূ রেডি হয়ে বেরিয়ে এসে আমাকে বলল, ও আন্টি, আমায় একটু লেবু শরবত করে দেবে, খুব তেষ্টা পেয়েছে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে মেয়ের আবদার রাখলাম। এক চুমুক খেয়ে আমার পুত্রবধূ বলল, আর একটু চিনি দাও, নোনতা লাগছে। দিলাম ঢেলে আরও দুই চামচ চিনি। আমার পুত্রবধূর পিসি শাশুড়ি তৎক্ষণাৎ বলল, শাশুড়িকে আন্টি বলছো? ঝিও বানিয়ে ফেলেছো দেখছি। আমি বললাম, এদিকে চাইছো ও যেন আমাকে মা বলে ডাকে, আবার এদিকে বলছো আমায় লেবু শরবত বানিয়ে দিতে বলে ঝি বানিয়ে ফেলেছে। বিচারি করবে কি, অর্থাৎ ডাকবে মা, কিন্তু মেয়ের মতো কিছু চেয়ে ফেললে ভারী অন্যায়। ঘরে উপস্থিত আত্মীয়রা মন মতো সমালোচনার রসদ না পেয়ে একটু ম্রিয়মাণ হয়ে গেল। আমার পুত্রবধূর পিসি শাশুড়ি বললেন, এত মাথায় তুলো না পরের বাড়ির মেয়েকে, তুমি হলে ছেলের মা, সেই দেমাক রেখে চলো। আমার পুত্রবধূ যেন কিছুই বোঝে না, আবার বলে বসল, মা দেখো তো আমার জামাটা কেমন লাগছে। তার জামার দিকে তাকিয়ে বুঝতে পারলাম আশেপাশের লোকদের মোটেও ভালো লাগছে না। তবু নিজেকে সংযত রেখে বললাম, খুব ভালো লাগছে, আমি তো তোমার জন্য একটা জামা কিনে রেখেছি হানিমুনে যাওয়ার জন্য, দাঁড়াও নিয়ে আসছি। ঘর থেকে নিয়ে আসলাম, সবাই দেখে যথেষ্ট বিরক্ত হলো বুঝতে পারলাম, কারণ সেটি অত্যন্ত খোলামেলা একটি জামা। আমি বললাম, আমার খুব ইচ্ছে ছিল এরকম জামা পরে তোমার বাবার সাথে হানিমুনে যাব, কিন্তু ওই যে সাহসে কুলোয়নি, তাই তোমার জন্য কিনে আনলাম, তুমি কিন্তু পরবে। আমার পুত্রবধূ আমাকে জড়িয়ে ধরল, হ্যাঁ আন্টি আমি নিশ্চয়ই পরব। আশেপাশের লোকেরা আবারও অপ্রসন্ন হল। আমাকে আমার পিসি শাশুড়ি একটু গম্ভীর গলায় বললেন, কাজটা তুমি ঠিক করছো না, তুমি ভাবছো খুব ভালো শাশুড়ি হচ্ছ, একদিন এই বৌমা তোমাকে বাড়ি থেকে বার করে নাকে দড়ি দিয়ে নাচাবে। আমি কি উত্তর দেব? চুপ করে থাকলাম। তিনি বলতে থাকলেন, ছেলের মা একটা দিমাগ নিয়ে থাকবে, অত পাত্তা দেবে না, প্রত্যেক পদক্ষেপে ওর ভুল ধরবে, ওকে সংশোধন করো, ও বড্ড বাচাল, ওকে নিয়ন্ত্রণ করো, ওকে বুঝিয়ে দাও যে এইভাবে এই বাড়িতে টেকা যাবে না, ও যদি এরকম অসংযত আচরণ করে ওকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, এটা ওকে বুঝিয়ে দাও, ওকে বুঝতে হবে আমাদের পরিবারে এসব চলে না। তুমি না ছেলের মা, ওকে বুঝিয়ে দেবে প্রতি পদক্ষেপে তোমার জায়গাটা আলাদা। আমি স্তব্ধ হয়ে গেলাম, একটু হেসে বললাম, ছেলের মা হয়ে গর্বের সঙ্গে শুধু ঢাক পিটিয়ে বেড়ালে আর দেমাক দেখালেই হবে? ছেলের মাও তো একজন মেয়ে, দায়িত্বটা তো পালন করতে হবে, একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের জীবনটা সুরক্ষিত করতে। জানো তো, আমি যখন বিয়ে হয়ে প্রথম এই বাড়িতে এসেছিলাম, আমার খুব শখ ছিল একটা মেয়ে হবে, ফুটফুটে সুন্দর একটা মেয়ে। কিন্তু কয়েক মাস যেতেই আমি উপলব্ধি করেছিলাম, একজন মেয়ের মা হয়ে একজন মেয়ের জীবনটা কখনোই শেষ অবধি সুন্দর করা যায় না। যতই মেয়ে তোমার শিক্ষিত হোক, যতই গুণবতী হোক, মেয়ে বিয়ের পর ভালো থাকবে কি না সেটা নির্ভর করে ছেলের মায়ের উপর। কারণ ছেলের মা যদি শিক্ষিত হয়ও, তার যদি বোধ না থাকে, তার যদি বোধের গভীরতা না থাকে, তার যদি অন্য কারোর গুণকে কদর দেওয়ার মতো উদারতা না থাকে, সে যদি রান্নাঘর সোনার গয়না আর সংসারের এই পাক ছাড়া আর বিশেষ কিছু না বোঝে, তাহলে সে কোনো দিন একটি শিক্ষিত গুণবতী মেয়ের কদর করতে পারবে না। তার জন্য দরকার একটা মনের, শিক্ষার নয়, ডিগ্রির নয়, চাকরির নয়। তাই আমার কোল আলো করে যেদিন একটি পুত্র সন্তান এসেছিল, সবাই বংশের প্রদীপ, বংশের প্রদীপ, আমার নাতি তোমার নাতি অনেক নাচানাচি করেছিল, আমার কিন্তু মনের কোণে একটু কষ্ট ছিল সেই মেয়েটা হয়নি বলে। কিন্তু সেই কষ্টটা আমার ঘুচে গেছিল শুধু এইটা ভেবে যে আমার ছেলের বউকে আমি কোনো দিন এই কষ্টটা পেতে দেব না, সেটাই আমার ছেলের মা হিসেবে সব থেকে বড় আনন্দ।
আমি নিজে শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে এসে যে কষ্ট দিনের পর দিন পেয়েছি, যে অপমান সহ্য করেছি, যে অমর্যাদা সহ্য করেছি, তার প্রতিবাদ করতে গিয়ে আরও অমর্যাদা পেয়েছি, আরও অসম্মান পেয়েছি, এবং বুঝতে পেরেছি যে আমি যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদ ভাষা বোঝার মতো ক্ষমতাই অপর পক্ষের নেই, বোধই নেই, ক্ষমতাই নেই, তাদের কাছে প্রতিবাদ করাটাই বৃথা। সেই কষ্ট, সেই অমর্যাদা যেন আমার ছেলের বুকে দিতে না হয়, সেখানেই শুধু ছেলের মা হিসেবে আমার সার্থকতা, আমি যে মেয়ে বড় ভালোবাসি, তাই আমাকে ওইটা বলো না। আমি শুধু চাই যে আমার ছেলের বউ যেন শেষ দিন অবধি একটা কথা বলতে পারে, তার আমাকে মা বলে ডেকে আধিক্যটা করতে হবে না, তার এটা বলতে হবে না যে আমি তার মায়ের মতো, কারণ নিজের মায়ের থেকে বড় কেউ হয় না, এটা স্বীকার করে নেওয়াই ভালো। কিন্তু সে যেন প্রতি পদক্ষেপে এটা অনুভব করতে পারে যে এই শ্বশুর বাড়িতে তার বিরুদ্ধে যে যাই বলুক, তার সঙ্গে যে যাই করুক, তার একজন পরম বন্ধু বটগাছের মতো তার পাশে আছে, সেটা তার শাশুড়ি মা। এইটুকু যদি সে বুঝতে পারে, আমি ছেলের মা হিসেবে আমার জীবনটা সার্থক মনে করব। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর একটু ভাবুন, খুব প্রয়োজন, একটু ভাববেন।